চীন সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই ভিডিও তৈরির আগ পর্যন্ত যেটা জানা গেছে যে প্রায় 80 জনের মতো মৃত্যুবরণ করেছে এই প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণে। ইজি টিপস এন্ড ট্রিক্সের আজকের এই হেলথ টিপসে আমি চিন্ময় বড়ুয়া আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা ভাইরাস এবং তার এফেক্ট সম্বন্ধে আমরা অনেক কিছুই জানব এই ভিডিওর মাধ্যমে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এটি একটি নোবেল করোনা প্রকৃতির ভাইরাস। সার্সের মতো দ্রুত সংক্রামিত হয় করোনা ভাইরাস। পশু পাখি বা গবাদি পশুর শরীরে মেলে করোনা। পশু পাখির থেকে সরাসরি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। মানুষের থেকে মানুষের শরীরে প্রবেশের আশঙ্কা রয়েছে করোনা ভাইরাসের। করোনা ভাইরাসে আক্রান্ত হলে শুরুতে জ্বর ও শুষ্ক কাশি হতে পারে। এর সপ্তাহখানেক পর শ্বাসকষ্ট দেখা দেয়। অনেক সময় নিউমোনিয়া হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়। তবে এসব লক্ষণ মূলত রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই জানা গেছে। সেক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার একদম প্রাথমিক লক্ষণ কি বা আদৌ তা বোঝা যায় কিনা তা এখনও অজানা। তবে নতুন এই করোনা ভাইরাসে যথেষ্ট বিপজ্জনক। সাধারণ ঠান্ডা জ্বরের লক্ষণ থেকে এটি মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে যেতে পারে। করোনা ভাইরাসের উপসর্গ বা লক্ষণ অনেকটা নিউমোনিয়ার মতোই, কিন্তু করোনা ভাইরাসের কামড় অনেক ভয়াবহ। নিউমোনিয়া ভেবে ভুল করলেই বিপদ। করোনা রুখতে পারে এমন কোনো ভ্যাকসিনও নেই, আবার এমন কোনো চিকিৎসাও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। করোনা ভাইরাস থেকে বাঁচতে ঘরের বাইরে সবসময় মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে হাত ধুয়ে নিন। ডিম কিংবা মাংস রান্না করার সময় ভালো করে সেদ্ধ করুন। ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার রাখুন। সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অপ্রয়োজনে ঘরের দরজা ও জানালা খুলে রাখবেন না। আমাদের সবাইকে সচেতন হতে হবে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে। আমরা আসুন সকলে মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে করোনা ভাইরাসের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে। সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে আরও বেশি। আশেপাশের সবাইকে সচেতন করে তুলতে হবে। সবাই এর ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।